বাংলাদেশের টোটাল যে এক্সপোর্টের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা ডিলে হয় কেননা কার্গো জটিলতার কারণে। সেখানে আরেকটা দেশকে প্রায়োরিটি বেস যখন কার্গো সুবিধা দিতে যাবে, বাংলাদেশের যে এক্সপোর্টের যে বিভিন্ন যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো আরও পিছিয়ে পড়বে। এখন নাম্বার টু, যে এই পণ্য এই পোর্ট ব্যবহার করতে দিয়ে বাংলাদেশে কি ক্ষতিটা হচ্ছে। আপনারা সকলে জানেন আসাম ত্রিপুরা সহ ভারতের সেভেন সিস্টার বাংলাদেশি পণ্য খুবই সহজলভ্য। কী কারণে? যে ভারতীয় এক প্রান্তের পণ্য, মানে এই ভারতের পণ্য সেভেন সিস্টারে যেতে হলে তাদের পরিবহন কস্ট অনেক বেড়ে যায়, যার কারণে প্রোডাক্টের যে মার্চেন্ট কস্ট, এই মার্চেন্ট কস্ট অনেক বেশি পড়ে যাওয়ার কারণে বাংলাদেশি অনেক পণ্য সেখানে হিউজ বিজনেস করছে। এখন কি হবে, বাংলাদেশের প্রোডাক্টগুলো মাঠে মারা যাবে। আপনি কি জানেন সর্বশেষ প্রাণ গত অর্থ বছরে প্রায় 70,000 কোটি রুপির প্রোডাক্ট ভারতের 2 রাজ্যে শুধু রপ্তানি করেছে। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আপনারা সকলেই জানেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের 2টি বন্দর মংলা এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ব্যবহার শুরু করেছে ভারত। এখন এই বিষয়টা নিয়ে কিছু কথা বলতে চাই, এই চুক্তিটা নিয়ে। এই চুক্তিটা আন্ডারে বাংলাদেশের একটি জাহাজ এবং ভারতীয় একটি জাহাজ যদি এসে পোর্টে তাদের মাল ডিফোর্ট করতে চায়, তো সেক্ষেত্রে বাংলাদেশি জাহাজেরা আগে অনুমতি পাবে ভারতীয় জাহাজ তাদের পণ্য খালাসের জন্য, ডিপোর্ট করার জন্য। এখন যে বিষয়টা এখানে মুখ্য ভূমিকা পালন করে সেটা হচ্ছে বাংলাদেশের যে চট্টগ্রাম পোর্টের যে ক্যাপাবিলিটি। আপনি জানেন, আমি জানি, সকলেই জানে যে চট্টগ্রাম পোর্টে বাংলাদেশের যে অভ্যন্তরীণ আমদানি রপ্তানি কাজ, সেই কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে বাংলাদেশের যারা মার্চেন্টাইজার, যারা বিদেশে গার্মেন্টস প্রোডাক্ট সেল করে, তারা শিপমেন্ট যথাসময়ে শিপমেন্ট করতে পারে না একমাত্র কার্গো জটিলতার কারণে। এখন সেই জায়গায় যদি আরেকটা দেশকে প্রায়োরিটি বেস যদি এক্সপোর্ট করতে দেওয়া হয়, প্রায়োরিটি বেস যদি কোনো দেশের জাহাজকে অগ্রাধিকার দেওয়া হয়, সেক্ষেত্রে বাংলাদেশের যে রপ্তানি খাত, এই রপ্তানি খাত আরও বেশি বাধাগ্রস্ত হবে। আপনারা সকলেই জানেন চট্টগ্রাম পোর্টের বাৎসরিক ক্যাপাবিলিটি হচ্ছে প্রায় 9.5 লাখ কোটি টন। এখন বিষয়টা হচ্ছে যে এত প্রোডাক্ট বাংলাদেশ নিজেরাই এই পোর্টটাকে, আপনারা জানেন যে বাংলাদেশের টোটাল যে এক্সপোর্টের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা ডিলে হয় কেননা কার্গো জটিলতার কারণে। সেখানে আরেকটা দেশকে প্রায়োরিটি বেস যখন কার্গো সুবিধা দিতে যাবে, বাংলাদেশের যে এক্সপোর্টের যে বিভিন্ন যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো আরও পিছিয়ে পড়বে। এখন নাম্বার টু, যে এই পণ্য এই পোর্ট ব্যবহার করতে দিয়ে বাংলাদেশে কি ক্ষতিটা হচ্ছে। আপনারা সকলে জানেন আসাম ত্রিপুরা সহ ভারতের সেভেন সিস্টার বাংলাদেশি পণ্য খুবই সহজলভ্য। কী কারণে? যে ভারতীয় এক প্রান্তের পণ্য, মানে এই ভারতের পণ্য সেভেন সিস্টারে যেতে হলে তাদের পরিবহন কস্ট অনেক বেড়ে যায়, যার কারণে প্রোডাক্টের যে মার্চেন্ট কস্ট, এই মার্চেন্ট কস্ট অনেক বেশি পড়ে যাওয়ার কারণে বাংলাদেশি অনেক পণ্য সেখানে হিউজ বিজনেস করছে। এখন কি হবে, বাংলাদেশের প্রোডাক্টগুলো মাঠে মারা যাবে। আপনি কি জানেন সর্বশেষ প্রাণ গত অর্থ বছরে প্রায় 70,000 কোটি রুপির প্রোডাক্ট ভারতের 2 রাজ্যে শুধু রপ্তানি করেছে, আসাম এবং ত্রিপুরা। সেই মার্কেটটা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশের ইলেকট্রনিক্স গুড যাচ্ছে মিজোরামে, সেখান থেকে শুধু ওয়ালটন 90,000 কোটি রুপি ইনকাম করেছে গত 1 বছরে। এই যে টোটাল যে ইনকামগুলো, এই এক্সপোর্ট ইনকামগুলো থেকে বঞ্চিত হবে এখন বাংলাদেশ। তাছাড়াও বেসিক যে গুডসগুলো, যেমন আপনার প্লাস্টিক পণ্য, তারপরে কাপড়জাত দ্রব্যাদি, তারপরে হেলথ রিলেটেড যে বিভিন্ন গুডস, এই গুডসগুলো বাংলাদেশ আগে 60টা রাজ্যে এক্সপোর্ট করতো, এখন সেই এক্সপোর্টটা বাংলাদেশের বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন যে বাংলাদেশের রহিম আফরোজ যখন ভারতে তাদের ব্যাটারি স্বল্প মূল্যে সেল করে, বাংলাদেশে যেই দামে সেল করে, ভারতেও সেভেন সিস্টার সেই দামে সেল করে, কিন্তু ভারতীয় কোম্পানিগুলো উপার রাজ্য থেকে এসে সেভেন সিস্টারে তাদের যে পরিবহন কস্টিং, এই পরিবহন কস্টিংয়ের জন্য ব্যাটারিগুলোর দাম বেড়ে যেত, যার কারণে ভারতীয় অভ্যন্তরীণ বাণিজ্য ট্রাইব্যুনালে তারা রহিম আফরোজের বিরুদ্ধে মামলা করে, এবং এক পর্যায়ে রহিম আফরোজ সেই মামলা জিততে জিততে 2 বছর তাদের সময় লাগে, আর 2 বছরে ভারতীয় অন্য ব্যাটারি কোম্পানিগুলো ওখানে মার্কেট ধরে ফেলছে। পরবর্তী রহিম আফরোজ আর কিছুই করার ছিল না, তারা এই বাণিজ্য
তা থেকে বঞ্চিত হয়েছে। এই হচ্ছে ভারতের স্ট্র্যাটেজি। তারা নিজেদের পণ্য ছাড়া অন্য কিছু বুঝতে চায় না, তারা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু বুঝতে চায় না। সেখানে বাংলাদেশ নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আজকে যেই রিক্স দিচ্ছে, এই রিক্সের কারণে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য তো ক্ষতিগ্রস্ত হবেই, বাংলাদেশের অভ্যন্তরীণ কোম্পানিগুলোর যে বাৎসরিক যে মুনাফা অর্জন সেটাও ক্ষতিগ্রস্ত হবে। এর মাধ্যমে বাংলাদেশ কিছু অর্জন করতে পারুক আর না পারুক, টোটাল যে 100% ড্যামেজের পথে যাবে এটা 100% ছিল। তাদেরকে যে শুধু প্রায়োরিটি বেস বাংলাদেশ পোর্ট ব্যবহার করতে দিচ্ছে এমন না, তাদেরকে প্রায়োরিটি বেস দিনে দিনে তাদের প্রোডাক্ট খালাস করতে হবে কাস্টমস দ্বারা, দিনে দিনে তাদের প্রোডাক্ট লরিতে উঠে প্রায়োরিটি বেস চিটাগাং থেকে স্পেশাল রাস্তার মাধ্যমে তাদেরকে আগ্রা এবং আসামে দ্রুত গতিতে পৌঁছায় যাওয়ার সুযোগ করে দিতে হবে বাংলাদেশে। তো সেক্ষেত্রে বাংলাদেশের যে রোড ট্রান্সপোর্টের যে জ্যামের বিষয়টা আরও স্পষ্ট হয়ে ফুটে উঠবে এবং বাংলাদেশের এক্সপোর্ট কার্যক্রম টোটালি ব্যাহত হবে বলে আমি মনে করি। রোড ট্রান্সপোর্টের যে জ্যাম সৃষ্টি হবে সেই জ্যামের কারণে বাংলাদেশের রপ্তানি খাত আরও ব্যাহত হবে। আপনারা জানেন যে অলরেডি বাংলাদেশের এই শিপমেন্ট জটিলতার কারণে অনেক বায়ার আমরা হারিয়ে ফেলছি, এখন আল্লাহ ভালো জানে যে কি পরিমাণ বায়ার আমরা নতুন করে হারাই। আরেকটা বিষয় সেটা হচ্ছে ভারত যে এখান দিয়ে যে শুধু ইকুইপমেন্ট এগুলা যে ট্রান্সপোর্ট করবে এমন কিন্তু না, ভারত চাইলে কৌশলে এখান দিয়ে তাদের যে মিলিটারি ইকুইপমেন্টও ট্রান্সপোর্ট করতে পারে। আর সেক্ষেত্রে যে ঝুঁকিটা হবে বাংলাদেশ যে চীনের সাথে যে সম্পর্কটা, এই সম্পর্কটা আমি মনে করি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, কেননা বাংলাদেশের উপর দিয়ে যখন ইন্ডিয়ার মিলিটারি ইকুইপমেন্ট যাবে তখন এই জিনিসটা অরুণাচল প্রদেশ সহ কয়েকটা প্রদেশে তাদের যে সন্ত্রাসী সংগঠনগুলো উলফা থেকে শুরু করে বড় বড় যে সন্ত্রাসী সংগঠনগুলো এদের টার্গেটের কেন্দ্রবিন্দু হয়ে যাবে তখন চিটাগাংপুর। তারা চেষ্টা করবে চিটাগাংপুরে নাশকতার মাধ্যমে ভারতের ভারী অস্ত্র ট্রান্সপোর্টেশন বন্ধ করার জন্য। সেক্ষেত্রে আমাদের বন্দরের নিরাপত্তা আরও ভেঙে পড়বে, আমাদের বন্দরের যে টোটালি যে নিরাপত্তা ব্যবস্থা এটা প্রচণ্ড পরিমাণে নাজুক। এত বড় একটা আন্তর্জাতিক পোর্ট, সারা পৃথিবীর মধ্যে পুরনো ঐতিহাসিক পোর্টগুলোর মধ্যে একটি হচ্ছে চিটাগাংপুর। সুতরাং এই ঐতিহাসিক পোর্টকে সংরক্ষণের জন্য আমি মনে করি এই সুযোগটা বাতিল করা উচিত এবং এই চুক্তি বাতিল করা উচিত। বাংলাদেশের নিজস্ব ব্যবহার করার যে স্পেস, এই স্পেসটাকে সম্পূর্ণরূপে টার্গেট ফিল আপ করার পরে তারপর ভারতকে এই সুযোগ দেওয়া উচিত। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের ট্রান্সপোর্টেশন মানে নেপালে বাংলাদেশের ওয়ালটন খুব বড় মাপের একটা মার্কেট ক্রিয়েট করছে। নেপালে ওয়ালটনের প্রোডাক্ট দেয়, রানারের বাইক হচ্ছে নেপালের টোটালি যে ট্রান্সপোর্টেশন নেপাল আমদানি করে বিশেষ করে মোটরসাইকেলগুলো তার 90% এখন বাংলাদেশ থেকে যায়, কিন্তু ভারত সেই রপ্তানিকে রুখে দিতে বাংলাদেশের বিভিন্ন পোর্টে মালামাল আটকায় রাখে। যেমন বাংলাবান্ধা পোর্টে অনেকদিন যাবৎ বাংলাদেশের কিছু চালান ওয়ালটনের প্রোডাক্ট আছে, রানারের প্রোডাক্ট আছে, তারপর কিছু গুডস আইটেম আছে, এগুলো প্রায় 60 দিনের মতো অতীয় যে পোর্ট অথরিটি তারা আটকায় রাখছিল, তারা নেপালে যাইতে দেয় না। তো সেক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি ক্ষেত্রকে প্রভাবিত করছে তারা, কিন্তু আমরা তাদের যে অভ্যন্তরীণ যে পণ্য আদান প্রদান সেই আদান প্রদান আমরা বিশাল সুযোগ অফার করে দিচ্ছি, নিজের নাক কেটে তাদের জন্য রাস্তা সুগম করে দিচ্ছি। আমি মনে করি আপনাদের এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করার সময় হয়েছে এবং যে যার প্ল্যাটফর্ম থেকে যে যেইভাবে পারেন এই জিনিসটা প্রতিবাদ করার সময় এসেছে। যদি প্রতিবাদ করতে পারেন তবেই এই জিনিসটার সমাধান হবে বলে আমি মনে করি। ভালো থাকবেন, দেশের প্রতি দায়িত্বশীল থাকবেন, দেশকে ভালোবাসতে শিখুন, নিজের পরিবারকে যেরকম ভালোবাসেন নিজের দেশকেও ঠিক সেভাবেই ভালোবাসুন, কেননা আমি আপনি মিলেই, আমাদের পরিবার মিলেই এই বাংলাদেশ। সুতরাং স্টে হোম স্টে সেফ, সালাম আলাইকুম।